আমার প্রশ্নটা আসলে একটু জানার ইচ্ছা আপনার থেকে আপনি একটা প্যারাডক্সের কথা বলেছিলেন আমি মূলত আপনার ওই কথাটা প্যারাডক্স কি জিনিস সেটা নিয়ে আলোচনা পড়াশোনা করা শুরু করি আর আহ প্যারাডক্স সে এরকম যে সর্বশক্তিমান ঈশ্বর একটা এমন কোন পাথর কি বানাতে পারবেন কিনা সেটা সে নিজেই তুলতে পারবে নাকি সে নিজেই তুলতে পারবে না আর আপনি বলেছিলেন যে এই প্যারাডক্সটা দ্বারাই প্রমাণ হয়ে যায় যে ঈশ্বর সর্বশক্তিমান আমি এরকম হয়তো বলেছেন যে সর্বশক্তিমান কনসেপ্টে একটা ফ্লট আর কি আমি এই জিনিসটা একটু ভালোমতো বুঝতে পারছি যে আসলে সর্বশক্তিমান এটা হওয়াটা কি আসলে পসিবল নাকি এখানে ফ্লটটা কোথায় আচ্ছা এখানে যে জিনিসগুলা প্রথমে যারা হচ্ছে যে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা প্রচার করে তারা যে জিনিসটা বলে প্রথমে যেটা বলে যে তাদের ঈশ্বর সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন এটা হচ্ছে একটা প্রস্তাবনা যে তিনি সর্বশক্তিমান দুই নম্বর হচ্ছে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন বা তিনি সবকিছু করতে পারেন হ্যাঁ তিনি সবকিছু করতে পারেন এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা তাহলে এক সেকেন্ড ভাই আমার ছেলেটা আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমটা খাবে বলছে সে জি জি অবশ্যই আচ্ছা প্রথম হচ্ছে কি এটা বাবা দরজা টেনে দিও বাবা দরজা টেনে দিও আর একটা প্লেটের উপর রেখে খাও ঠিক আছে জামা ফেলো না আচ্ছা সরি আমি ভাই আমি দুঃখিত আমার মানে বাচ্চাটা আবার খেলে চলে এসেছিল আমি যেটা বলছিলাম যে প্রথম হচ্ছে তাদের ঈশ্বর সর্বশক্তিমান তিনি সবকিছুই করতে পারেন এখন মনে করেন যে আমি বললাম একটা মানে মনে করেন একটা উদাহরণ দেখি যে আমি বললাম যে আমি কারণ বাজার থেকে সব কিছু কিনে পারি এটা যদি আমি বলি সে কারণ বাজারে সব কিছু পাওয়া যায় সব কিছু কিনে পারি সব কিছু পারি কথাটা কিন্তু এখানে ভুল কারণ হচ্ছে কারণ বাজারে আসলে সব কিছু পাওয়া যায় না মনে করেন চাঁদের যে পাথর চাঁদের যে পাথর পাওয়া যায় চাঁদের মানে আমাদের যে উপগ্রহ চাঁদ সেই যে পাথরগুলো আছে সেই পাথর কিন্তু কারণ বাজারে কিনতে পাওয়া যাবে না তাই না ভাই কি বলছি হ্যাঁ বা মনে করেন বৃহস্পতি গ্রহের একটা পাথর সেটা কিন্তু কারণ বাজারে কিনতে পাওয়া যাবে না এখন তারপরে কেউ বলছে কেউ একজন দাবি করছে যে কারণ বাজারে সবকিছু কিনতে পাওয়া যাবে টাকা দিলে সবকিছু পাওয়া যায় এখানে টাকা দিলে বাঘের দুধ বাজারে সবকিছু পাওয়া যায় তো এই যে কথাটা তার কথাটাকে ভুল প্রমাণ করতে হলে তখন তো আমি তাকে প্রশ্ন করব যে আচ্ছা ঠিক আছে কারণ বাজারে যদি সবকিছু পাওয়া যায় তাহলে তুমি কারণ বাজারে একটা উড়ন্ত ঘোড়া আমাকে কিনে দেখা হতো হম তখন সে যেহেতু স্বাভাবিকভাবে সে বলবে যে কারণ বাজারে তো উড়ন্ত ঘোড়া পাওয়া যায় না তাহলে তার যে প্রথম প্রস্তাবনাটা সবকিছু পাওয়া যায় এইটার ভিতরে আমি একটা একটা ভিতরে যে ত্রুটি আছে এই ত্রুটিটা দিলাম সব পাওয়া যায় না যা কিছু সব পাওয়া যায় না তখন তার বলতে হবে যে পৃথিবীতে যা পাওয়া যায় সেগুলো যা যা পাওয়া যায় সেটা পাওয়া যাবে তখন আমি আবার প্রশ্ন করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যদি পৃথিবীতে যা যা পাওয়া যায় সবই যদি পাওয়া যায় তাহলে তুমি একটা মনে করেন যে একটা ভ্যাটিকান সিটি আমাকে কিনে দেখাও হুম আমি একটা ভ্যাটিকান সিটি কিনতে চাই কারণ বাজার থেকে তখন সে আরো ন্যারো করবে তার যে তার যে দাবিটা সেটাকে আরো নো করবে সে তখন দিতে পারবে না ভেটিকান সিটিকে তো এখানে কিনতে পাওয়া যায় না ভ্যাটিকান সিটি একটা গোটা একটা দেশ হ্যাঁ ছোট একটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কিন্তু এটা একটা গোটা দেশ এই দেশটা তো কিনতে কিনতে পাবেন আমি তখন আমি তাকে বলবো আচ্ছা ঠিক আছে আরো নো করবে বলবে না 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 কোনো দেশ কিনতে পাওয়া যাবে না বাদ বাকি সব পাওয়া যাবে তখন আমি তাকে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে বাজার থেকে একটা ডোনাল্ড ট্রাম্পকে কিনে দেখো কিনে আনো ডোনাল্ড ট্রাম্পকে তো বাজারে কিনতে পাওয়া যাবে না সে বলবে না না ডোনাল্ড ট্রাম্পকে মানুষকে পাওয়া যাবে মানুষ ছাড়া বাদ বাকি এইভাবে সে আস্তে আস্তে তার জিনিসটাকে ছোট করে আনবে হ্যাঁ ছোট করে আনতে আনতে একটা সময় সে বলবে যে কারণ বাজারে আসলে সত্যি কথা হচ্ছে কারণ বাজারে আসলে মাছ পাওয়া যায় মাংস পাওয়া যায় কাঁচা বাজার পাওয়া যায় এছাড়া সবজি টবজি পাওয়া যায় এছাড়া আর কিছু পাওয়া যায় না তিনি যখন সব বলছেন তার মানে হচ্ছে গিয়ে তার মানে উনি বোঝাতে চাচ্ছেন আসলে কাঁচা বাজার করার যে জিনিসপত্র সেইগুলা হয়তো যেগুলো বাংলাদেশে পাওয়া যায় আবার শুকনো মাংস কিন্তু কারণ বাজারে পাওয়া যাবে না তাই না বা মনে করেন দুষ্প্রাপ্য হরিণের মাংস সেগুলা কিন্তু বা মনে করেন পান্ডার মাংস আমি যদি পান্ডার মাংস খেতে চাই সেটা কিন্তু কারণ বাজারে পাওয়া যাবে না তখন তার জিনিসটাকে ন্যারো করে আনতে আনতে বলতে হবে একটা সময় তার বলতে বাধ্য হতে হবে যে না ভাই কারণ বাজারে তো সব পাওয়া যায় না কারণ বাজারে পাওয়া যায় মনে করেন কাঁচা সবজি মাছ আলু পটল এগুলো পাওয়া যায় এছাড়া তো কারণ বাজারে আর কিছু পাওয়া যায় না তখন আমি তার তাকে এই জায়গা পর্যন্ত আনার জন্য আমি এই প্রশ্নগুলো করেছি যে এই মানে উড়ন্ত ঘোড়া হচ্ছে একটা পাথর চাঁদের একটা পাথর ট্রাম্প সিটি এই প্রশ্নগুলো করেছি তাকে তার দাবিটা যে ভুল সেটা দেখানোর জন্য এখন আমার যে কথাটা আমার যে মানে বক্তব্যটা কারণ বাজারে যদি সবকিছু পাওয়া যায় তাহলে তুমি কারণ বাজার থেকে একটা ডোনাল্ড ট্রাম্পকে কিনে দেখাও এই কথাটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা দিয়ে আসলে আমি তার যে দাবিটা সেই দাবিটাকে টেস্ট করতেছি যে দাবিটা ঠিক আছে নাকি দাবিটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা ঠিক আছে এটা অবশ্যই একটা প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন কিন্তু এই প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন গুলো করা হয় যখন কেউ কোনো দাবি করে সেই দাবিটাকে টেস্ট করার জন্য দাবিটাকে ভেরিফাই করার জন্য যে দাবিটা সত্যতা আছে কিনা যখন দেখা গেল কোয়েশ্চেনটা করার সাথে সাথে দেখা গেল যে দাবি করেছিল সে তার দাবি থেকে একটু একটু করে সরে আসতে আসতে তখন শেষে এসে থামছে যে কাঁচা বাজারের জিনিসপত্র পাওয়া যায় এইটাই হচ্ছে আমার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা করার উদ্দেশ্য প্যারাডক্সিকাল এই গুলো করা হয় এই কারণেই তোমার যদি এইটা সত্য হয়ে থাকে তাহলে তুমি এটা করে দেখা তো তোমার যদি ওইটা সত্য তোমার দাবি এই দাবি যদি এটা হয়ে থাকে তাহলে তুমি এটা করো তো তখন যখন সে করতে পারবে না তখন আমি তাকে দেখা দিবো মানে তার আমার কোয়েশ্চেনের ভিতরে অবশ্যই প্যারাডক্স আছে কিন্তু এই প্যারাডক্সটা ব্যবহার করা হচ্ছে তার যে দাবিটা সেই দাবিটাকে টেস্ট করার জন্য ভাই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে জি জি এবার বুঝতে পারছি তো আমার দ্বিতীয় দীর্ঘ হতে পারে আমি এই জিনিসগুলো নিয়ে গবেষণা শুরু করেছি এবং আমার আমার এসব নিয়ে চিন্তা ভাবনা বেশি করা হয়ে ওঠে না আপনারা একটা কথা সবসময় বলেন যে মহাবিশ্ব ছয় দিনে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা এই জিনিসটা নাকি একটা মানে লজিক্যালি ভুল অথবা সাইন্টিফিকালি ভুল আহ আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজ যে এখানে আপনারা ভুলটা কোথায় পান

তাহলে তো সেইভাবে শব্দটা বলতে হতো যদি অ্যাপ্রোপ ওয়ার্ড ব্যবহার না করে আল্লাহ পাক যদি তার একটা মানে সে তো আর গ্রন্থ পাঠাবে না তাই না ওইটা শেষ মানে তো তার গ্রন্থ শেষ ধরলাম ধরলাম লেখা আছে বাইবেলে যে করছে বাইবেলের পরে তো আরো একটা গ্রন্থ সে পাঠাবে এই কারণে আগের গ্রন্থটা একটু ভুলটুল থাকলো যেটা বোকা টোকা পাবলিকদেরকে বোঝানোর জন্য একটু বুলটুল আছে তারপর ওইটা মানে নেওয়া যায় যে বাইবেলে আল্লাহ পাকে ছয় দিন বলে ফেলছে বলছে তো বলছে ওইখানকার লোকজন অশিক্ষিত মূর্খ ছিল

চুজিংটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা চুজ করতে হবে মনে করেন আমি একটা বই লিখছি হ্যাঁ বই লিখছি মনে করেন দুই হাজার দশ সালে আমি একটা বই লিখছি সেটার ভিতরে কিছু কিছু ভুল ত্রুটি ছিল তারপরে বিয়ে পনেরো সালে আরেকটা একটা আপডেট ভার্সন বের করলাম পরবর্তী সংস্করণ বের করলাম ওখানে আর একটু ঠিকঠাক করলাম সব তো এখন যদি আমি শেষ ভার্সনটা বের করি তাহলে তো সেখানে একদম সবকিছু কারেক্টলি দিতে হবে কারেক্টলি না দিলে পঞ্চাশ বছর পরে যদি একজন এসে বলে যে এখানে তো একটা মানে সমস্যা আছে তার কথাটা চিন্তা করেও আমার সেই বইটার ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলা চুজ করতে হবে সে যদি এসে ভুল ধরতে শুরু করে তখন তো আমি এটা বলতে পারবো না যে আমি তো ভাই লিখছিলাম ওই পঞ্চাশ বছর আগের মানুষের জন্য তখন তো তুমি তো পঞ্চাশ বছর পরের মানুষ এটা তো তখন আমি বলতে পারবো না কারণ আমি তো বলে দিচ্ছি যে এই বইটাই শেষ সংস্করণ এরপরে আর বেরোবে না তাহলে তো আমার আরো বলার কথা ছিল যে এরপরে আরো আসবে আরো আরো বিস্তারিত ব্যাখ্যা দিব আরো বইটি পাঠাবো পরবর্তী সংস্করণ আসতেছে তোমার ধৈর্য ধরো উটার ভিতরে যেগুলো আমি ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করিনি পরবর্তী বইতে আবার ঠিকঠাক ভাবে লিখে দিব অসুবিধা নেই টেনশন করো না কিন্তু ওই বইটা তো ভাই লাস্ট সংস্করণ তাই না

ব্যাখ্যা যখন একদম পরিষ্কার ভাবে বলে দিবে যে এই যে দেখেন আহ সহি মুসলিমের হাদিস ছয় হাজার নয়শো সাতচল্লিশ নম্বর হাদিস এখানে উপরে বলেই দেওয়া হচ্ছে সৃষ্টির সূচনা ও আদমের সৃষ্টি এই যে দেখেন সৃষ্টির সূচনা এবং আদমের সৃষ্টি আহ দেখা যাচ্ছে ভাই

এই যে এই যে নোট সৃষ্টি করেন যে এই নোট সৃষ্টি করেন এই এই জিনিসটা কি কবে কবে ভাই নোট সৃষ্টি করেন জি নোট সৃষ্টি করেন বুধবার বুধবার দিন নূর মানে আলো মানে আলো মানে সূর্য তাই না জি 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 আচ্ছা এখন বলেন তো যে এই যে তিনি বৃক্ষ সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করলেন কিন্তু সূর্যটাকে বানাইলেন গিয়া বুধবার দিন আপনি কি ভাই জানেন যে পৃথিবীতে গাছপালার জন্য গাছপালা জি সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আলো আলো আলোটা তো তিনি সৃষ্টি করলেন বুধবার দিন কিন্তু দিন তিনি সৃষ্টি যাবতীয় বস্তু সৃষ্টি করতে তিনি আসমান সমূহ ও জমিন এবং উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি ছয় দিনের সৃষ্টি করিয়াছেন এরপরে যে জিনিসটা বলা আছে ইমাম নাসাই থেকে আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আমার হাত ধরে বলেন এই যে দেখেন এই ছয় দিনের হিসাবটা এইখানে এই যে এই যে ছয় দিনে যে সবকিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন এটার এই ছয় দিনটার হিসাবটা হচ্ছে এই হিসাবটা যেটা হচ্ছে রাসুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে এই যে কবে কোনটা সৃষ্টি করেছেন দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা কি মানে বৈজ্ঞানিক ভাবে আপনার কাছে কতটুকু মানে সঠিক মনে যথার্থ মনে হয় বলেন তো মানে আপনি যদি প্রাইমারি স্কুলে যদি কেউ পাস করে থাকে সে তো বুঝবে যে এখানে তো একটা বড় গন্ডগোল আছে তাই না জি জি বৈজ্ঞানিক দিক থেকেও যুক্তিবিদ্যার দিক থেকেও লেখাটার নামটা যদি বলতেন ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা পড়েন এই লেখাটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ দেওয়া আছে এখন এটা পড়তে বসে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকেন তাহলে জি জি ধন্যবাদ আচ্ছা আচ্ছা শুভকামনা আপনার জন্য আরেকজন